নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করব মটন কষা রেসিপি। মটন কষা আমরা কম বেশি প্রায় সবাই রান্না করতে পারি। যারা নতুন রান্না শিখছেন আর মটনে স্বাদ আনতে পারছেন না, তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপি। এখানে মটন নিয়েছি 1 কিলো। এর জন্য মশলা নিয়েছি আদা 25 গ্রাম, রসুন 2, শুকনো লঙ্কা 7 থেকে 8, গোটা জিরে 2 চামচ, আর দারুচিনি 1 টুকরো, 4টে এলাচ, সামান্য জায়ফল। দারুচিনি, এলাচ আর জায়ফল বাদ দিয়ে বাকি মশলাতে জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেলে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম টুকরো করে কাটা পেঁয়াজ, পেস্ট করা মশলা, ধনে গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো নুন 4 চামচ, হলুদ গুঁড়ো, আর 2 কাপ সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যাগনেশন করে নিতে হবে। ম্যাগনেট করা হয়ে গেলে রান্নার জন্য চুলোয় চাপিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। মাঝে মধ্যে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিতে হবে। অর্ধেক কষানো হয়ে গেলে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো, এলাচ আর জায়ফল গুঁড়ো। এবার সব একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ হতে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর দেব 4টে মাঝ বরাবর কেটে ভেজে রাখা আলু। আপনারা চাইলে এখানে আলুটা ব্যবহার না করতেও পারেন। আলুটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। মাংস কষা হয়ে গেছে, মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা গ্রেভি কম বা বেশি রাখতে চাইলে জলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ। মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে দেবেন। দেখুন মাংসগুলো সেদ্ধ হয়ে গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মিট মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্রেভিটা ফুটে আসলে তৈরি হয়ে গেল মটন কষা। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমায় কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন আগামী দিনে আরও এইরকম রেসিপি পেতে। ধন্যবাদ।